আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ঘটনাটিতে রয়েছে তিনটা চরিত্র, একজন বাদশাহ, একজন ফকির এবং একজন মসজিদের ইমাম। বাদশাহ এবং ফকির যখন মসজিদের ভেতরে বসেছিলেন, তখন ফকির আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে মহান রাব্বুল আলামিন, আমার কাছে গোশত এবং হালুয়া পাঠান, আমার খুবই খেতে ইচ্ছে করছে। বাদশাহ এই কথা শুনে হাসতে লাগলেন এবং মনে মনে ভাবলেন, ফকির, তুই এই খাবারগুলো যদি আমার কাছে চাইতি তাহলে আমি হয়তো তোকে সেটা দিয়ে দিতাম, কিন্তু তুই আল্লাহর কাছে চেয়েছিস, আল্লাহ তো তোকে এই জিনিস দিবে না। এই ঘটনাটা মসজিদের ইমামও বসে বসে দেখছিলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ওই ফকিরের কাছে আসলো এবং বলল, এই নাও গরুর গোশত এবং হালুয়া, তুমি খেয়ে নাও। ফকির সেই খাবারগুলো খাওয়ার পর বাকি অংশটুকু ওই লোককে দিয়ে দিল। তখন বাদশাহ ওই লোকের কাছে গেল এবং বলল, তোমাকে আল্লাহর কসম লাগে, বলো তুমি কিভাবে জানতে পেরেছো এই ব্যক্তি খাবারগুলো খেতে চেয়েছে। লোকটা তখন বাদশাহকে বলল, আজকে আমি কাজ করার পর অনেক টাকা পেয়েছি, যার জন্য আমার স্ত্রীকে কিছু ভালো খাবার রান্না করতে বলেছিলাম। আমি যখন একটু আগে ঘুমিয়েছিলাম তখন আমাকে স্বপ্নে কে যেন বলল, যাও তোমার ঘরের রান্না করা খাবারগুলো মসজিদে থাকা ওই ব্যক্তিকে দিয়ে আসো। আর তাই আমি তাড়াতাড়ি সেই খাবারগুলো ওই ব্যক্তির নিকট নিয়ে গেলাম এবং তাকে খেতে দিলাম। আমি আমার আল্লাহকে খুশি করলাম, কেননা আজকের এই ভালো কাজের বিনিময়ে হয়তো তিনি আমাকে বিশেষ প্রতিদান দিবেন। আর এখানে যেই খাবারগুলো আছে সেগুলো বাড়ি গিয়ে আমি এবং আমার স্ত্রী মিলে খাব। তখন সেই বাদশাহ তাকে বললেন, তুমি এই খাবারগুলো আমাকে দিয়ে দাও, কেননা এই খাবারে হয়তো অনেক বরকত রয়েছে, আর এই খাবারের বিনিময়ে আমি তোমাকে দুই দেরহাম দিব। জবাবে সেই লোকটা বলল, না তা আমি আপনাকে দেব না। বাদশাহ বললেন, আমি তোমায় 10 দেরহাম দিব। লোকটা এবারও বললেন, আমি আপনাকে তবুও খাবারগুলো দিব না, আপনি যদি পৃথিবীর সকল টাকা পয়সাও আমাকে এনে দেন তবুও আমি আপনাকে আমার এই বরকতময় খাবারের অংশ দেব না। প্রিয় বন্ধুগণ, আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম আল্লাহর উপর সবসময় বিশ্বাস করা উচিত। আপনি যদি আল্লাহর সঠিক বান্দা হয়ে থাকেন তাহলে আপনার মনের ইচ্ছাগুলো সবসময় আল্লাহ নিজেই পূরণ করে দিবেন। আপনি যদি ধনী হন এবং আপনার টাকার সদ্ব্যবহার না করেন, মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে সেই টাকা ব্যবহার না করেন, তাহলে আল্লাহ তাআলা নারাজ হন এবং আপনার উপর থেকে তার সকল রহমত উঠিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় গরিব দুঃখীদের সাহায্য করার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।